السلام عليكم رمضان المبارك همدرد روح زمجدار ابتار انشتاني اپنا دي شبائي كي آمنتر جانا چي آمي محبوبا جودري آشا كوري شبائي بھالو آچين شوستو آچين ايبن نيرا پدي آچين پروتي دينير مطا آجو كنتو آمرا حاجير ہوئے گئے چي ایک جون رندھون شلپی کے نئے آر تینی ہو چين ماہینور آکتار اپا السلام عليكم وعليكم السلام কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা আজ আপনি কি রান্না করে দেখাবেন আমাদের আজকে আমি দেখাবো রুআবজা ফালুদা প্রিয় দর্শক চলুন দেখে নেই রুআবজা ফালুদা তৈরি করতে কি কি লাগছে শরবত রুআবজা পরিমাণ মতো এক প্যাকেট ফালুদা মিক্স পরিমাণ মতো তুলসী বীজ পরিমাণ মতো দুধ পরিমাণ মতো চিনি এবং ভ্যানিলা আইসক্রিম উপকরণ দেখে নিলাম তো এখন আমরা কি শুরু করতে পারি জি আপা আমার রুআবজাটা লাগবে আগে আপা প্রথমে রুআবজা লাগবে জি Thank you, Papa. এখন আমি পানিটা ছেকে নিব বাসে কি তৈরি করা হয় রুআবজা ফালুদা জি আপা প্রত্যেক রোজাতেই আমরা করি যেহেতু রোজাটা গরমের মধ্যে পড়ে ফালুদাটা খেলে অনেক ভালো লাগে একদম আমি এটা পানি ছেকে নেওয়ার পর এর সঙ্গে আমার মোটামুটি যতটুকু লাগে রুআবজাটা মিশিয়ে নিব এখানে মনে হয় দেড় টেবিল চামচের মতো আছে না রুআবজা জি আপা দেড় টেবিল চামচের মতো মানে আমার পরিমাণটা এমন লাগবে যতটুকু ফালুদা মিক্সটা থাকবে আচ্ছা সেই পরিমাণ অনুযায়ী তো এটা আমরা হচ্ছে এরকম মানে 5 মিনিট রেখে দেওয়ার পর যখন ফুলে উঠবে পানিটা ছেকে তারপর রুআবজার সাথে মিক্স করে আমরা ফ্রিজে রাখব যেহেতু আজকে সময় নাই আমরা ফ্রিজে রাখছি না এটা আমি গ্লাসে সার্ভ করছি রুআবজা দিয়ে আর কি কি তৈরি করেন আপনি রুআবজা দিয়ে হচ্ছে আমি পুডিং ও বানাই কাস্টার্ডও কিন্তু রুআবজাটা খুব ভালো যায় কাস্টার্ডের রুআবজাটা দিলে দেখতে সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে আচ্ছা আমরা চিনি পরিমাণ মতো আসলে আমরা যেরকম খেতে চাই হ্যাঁ মিষ্টিটা নিজে স্বাদ মতো দিতে হবে তো এইটাও আমরা হচ্ছে চিনিটা মিশানোর পর ফ্রিজে রাখবো আপা ঠান্ডা হলে ঠান্ডা দিলে ফালুদাটা ঠান্ডাই ভালো লাগে বেশি জি আপা তো এখন যেহেতু সময় নাই আমি এখানে দিয়ে দিচ্ছি আমি উপরে আরেকটু রুআবজা দিতে চাই আর শেষে আমরা আইসক্রিম দিতে চাই আমরা খাওয়ার আগে এটা মিক্সচার করব যদিও করে রাখি সার্ভটা করার আগে আমরা ফ্রিজ থেকে বের করে নিব মানে মিক্সটা করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি আপনি যে রন্ধন শিল্পী হবেন এটা কি ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নাকি হঠাৎ করে হয়ে যাওয়া আপা আমি ছোটবেলায় সিদ্দিকা আপার শোটা সব সময় দেখতাম ভালো লাগতো তবে রন্ধন শিল্পী হব এরকম না বিয়ের পর রান্না শিখতে শিখতে তখন আমার মনে ইচ্ছা হয়েছে যে আসলে রান্না শিখছি আমি সব কিছু জানবো সেইখান থেকেই আর আসলে তো রান্না একটা আর্ট তাই না হ্যাঁ সুন্দর করে ওটা করতে পারলে নিজের কাছেও ভালো লাগে এবং যাদের খাওয়াবেন তারাও খুশি হবে জি আপা আপা টিস্যু আমরা শেষে আর একটু রুআবজা ফালুদা তো মোটামুটি তৈরি হয়ে গেল একজন রন্ধন শিল্পীর কাছে আমার যেটা জানতে ইচ্ছে করে নিজের রান্না কোনটা সবচাইতে ভালো লাগে আপনার কাছে কেক বানাতে খুব ভালো লাগে আপা রুআবজাটা ভালো লাগে রুআবজা দিয়ে আমার বিভিন্ন ঠান্ডা টাইপের খাবার যেটা যেমন কাস্টার্ড পুডিং এই টাইপের খাবার আর এগুলো সবগুলোতে তো রুআবজা ব্যবহার করা যায় বিশেষ করে এটা আমি করি গরমের দিনে রোজার মধ্যে এটা বেশি হ্যাঁ রোজাতে তো মোটামুটি গরমই পড়ে যায় এখন এখন আসলে সারাদিন রোজা রাখার পর ইফতারে একটু ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো ভালো লাগে এবং বারবার খেতে ইচ্ছে করে আমি তো তাই করি ইফতার হয়ে গেলে না ঘুরে ঘুরে ঠান্ডা জিনিসগুলো বারবার খেতে থাকি আমি অবশ্যই মানে ইফতারের পরে আর ভাত খাই না
কিন্তু ওই যে ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো একটু রুহাফজার শরবত একটু রুহাফজার পুডিং একটু রুহাফজার ফালুদা এগুলি ঘুরে ঘুরে খাই তো আমার কাছে তখন ভালো লাগে আর ভোর রাতে আমি একটু ভাত খাই কারণ ভোর রাতে ভাত না খেলে আমি সারা দিন রোজা করতে পারবো না ভোর রাতে একটু পেট ভরে ভাত খাই কিন্তু সন্ধ্যা রাতে আর ভাত খাই না রান্নাটা শেখা হলো কার কাছে আমার মার কাছে মায়ের কাছে আসলে রান্নার প্রথম হাতে খড়ি কিন্তু মায়ের কাছেই হয় জি আপা বিয়ের পর আমি সিদ্দিকা আপার বই একটা কিনেছিলাম ওইটা দেখে দেখে আমি অনেক কিছু ট্রাই করেছি আচ্ছা রুহাফজা ফালুদা তো তৈরি হয়ে গেল এখন দেখতে হবে কেমন হয়েছে এই যে আপা আপনার জন্য রুহাফজা রুহাফজা ফালুদা দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে জি আপা প্রিয় দর্শক রুহাফজা ফালুদা তৈরি করতে হলে দেখে নিতে হবে প্রস্তুত প্রণালীটি আরও একবার গরম পানিতে ফালুদা ভিজিয়ে রাখুন এরপর ছেঁকে নিন এবং তার মধ্যে পরিমাণ মতো শরবত রুহাফজা মেশান এরপর পরিমাণ মতো দুধ অতপর দুধে ভেজানো তুলসী বীজ দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো শরবত রুহাফজা উপরে ছিটিয়ে দিন পরিশেষে গ্লাসের উপরে এক স্কুপ আইসক্রিম দিয়ে ধীরে ধীরে মিশিয়ে পরিবেশন করুন মজাদার রুহাফজা ফালুদা আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটি রেসিপি দিলেন আমার অনেক ভালো লেগেছে আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগবে আপা আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ রুহাফজাকে আর ধন্যবাদ বাংলা ভিশনকে প্রিয় দর্শক আমরা চমৎকার একটি রেসিপি শিখে নিলাম আশা করি বাসায় আপনারা তৈরি করে খাবেন নির্ধারিত সময় ফুরিয়ে গেল হামদর্দ রুহাফজা মজাদার ইফতার অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার দেখা হবে একই চ্যানেলে একই সময়ে খোদা হাফেজ